আসসালামু আলাইকুম, আমি সান বাউল বলছিলাম। এবার আমি আপনাদের উপহার দিব হযরত মা হাজরা, তার জীবনের জন্ম কাহিনী, জীবনী, করুণ কাহিনী। সেই কাহিনীটি আমি আপনাদের সম্মুখে বলবো, বিস্তারিত ঘটনা, কিভাবে ইব্রাহিম আল্লাহ সাল্লামের সঙ্গে বিয়ে হলেন। আমার গানটি ভালো লাগলে আমার গাওয়া সার্থক হবে। ধন্যবাদ। হযরত মা হাজরার কথায় আমি যাইতেছি বলিয়া, শুনবে শ্রোতা, শুনবে সবাই মন প্রাণ দিয়া। ইতিহাস পাঠে জানা যায় পুণ্য শিলা, হযরত মা হাজরা, হাজরা মা ছিলেন হযরত ইব্রাহিম আল্লাহ স্ত্রী ছিলেন। হাদিসে যায় লিখিয়া, তিনি বিশ্ব মানবতার মুক্তি কল্যাণের দিশারি পেয়ারা নবী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের পূর্ব পুরুষ তিনি। হাজরার গর্ভে থেকে নবী জন্ম নিল, সেই নবীর বংশের ভিতরে, সেই বংশেতে আমার দয়াল নবী জন্ম গেছে লইয়ারে। দুঃখ যাদের জীবন গরারে, আরো দুঃখ দিও, সহিবার মতো তুমি শক্তি দিয়া, আরো কষ্ট দিও রে, দুর্জার দিয়েছ মাওলা রে। হযরত মা হাজরা ছিলেন আল্লাহর প্রেমিকা, আল্লাহ ভক্ত, তাই এক মহিষী নারী ছিল আপনাদের জানাই গো। হাজরা মা হাজরার তার আল্লাহ প্রেম ও স্বামী ভক্তির দৃষ্টান্ত, তাই পৃথিবীতে এবার বিরল আছে আপনাদের জানায় রে, যার তার সাথে প্রেম কইর নারে। তাই আর তারি গর্বে হযরত ইসমাইল আল্লাহ সালাম জন্ম করেছিল, মা জননী হাজরার জন্মের কথা আজকে আমি কইব গো, আজকে আমি কইব।